আসসালামু আলাইকুম, আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি গাজী মাহবুব আরানি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গাজীর স্কুলে। আজ আমি যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘরে বসে জৈব পদ্ধতিতে কিভাবে আপনার এনপিকে সার তৈরি করতে পারেন, এবং এটা যদি আপনারা দেখতে চান এবং আমার মতন করে তৈরি করতে চান তাহলে পুরোটা ভিডিও আমার সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে। এনপিকে সার হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। দেখতে পাচ্ছেন কলা, কলা হচ্ছে পটাশিয়ামের মেন সোর্স। কলাকে আমরা কি করেছি, আমরা সবাই খুব পছন্দ করি কলা খেতে, ছোটো করে কেটে নিয়েছি এবং রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকানোর পরে ঠিক এমনটা হয়ে যাবে। এই রোদে শুকনো কলাকে আমরা ব্লেন্ড করে নেব, পুরো পাউডার করে নেব। এনপিকে সার তৈরির আরেকটি মেইন উপাদান হচ্ছে ডিম। ডিম ক্যালসিয়ামের মেন সোর্স সেটা আমরা জানি, আমরা অনেকেই এটা জানি না যে ডিম ফসফরাসেরও মেন সোর্স। এবং ডিম আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ডিমের কাঁচা ডিম অথবা সেদ্ধ ডিমের খোসা আমরা ছাড়িয়ে নিয়ে সেই খোসাটা যেখানে ডিমের জলীয় অংশটা থাকে সেই জলীয় অংশটা আমরা রোদে শুকিয়ে নেব, এবং সেই শুকনো ডিমটাকে আমরা স্ম্যাশ করে নেব খুব ভালো করে, ভালো করে স্ম্যাশ করে নেব। এবং ডিমের এই গুঁড়োটা দরকার হলে ব্লেন্ড করে নিব, ডিমগুলো সবগুলো ডিমের গুঁড়ো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে সেই গুঁড়োটা আমরা গাছে অ্যাপ্লাই করব, গাছের মাটিতে অ্যাপ্লাই করব ফসফরাসের সোর্স হিসেবে। এবং এই ফসফরাস আমাদের গাছের ফুল এবং ফলের বৃদ্ধিতে অনেক অনেক বেশি কাজ দেবে। সর্বশেষ যে উপাদানটির কথা বলবো, নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ সার এনপিকে সারের ক্ষেত্রে, সেটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের মেন সোর্স হচ্ছে চায়ের লিকার। আমরা প্রচুর পরিমাণ নাইট্রোজেন পেতে পারি এই চায়ের লিকার থেকে। ভেজা চায়ের লিকার যার সাথে দুধ ও চিনি মিক্স হয়ে আছে তা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে ছেঁকে নেব, কারণ দুধ চিনি গাছের জন্য অনেক ক্ষতিকর। দেখতে পাচ্ছেন পরিষ্কার করা চায়ের লিকার ভেজা আমি একটি প্লেটে ছেড়ে দিয়েছি এবং শুকানোর জন্য রেখে দিয়েছি। রোদে শুকিয়ে সেই চায়ের লিকারটা যখন ঝরঝরা হবে তখন তৈরি হয়ে যাবে আমাদের নাইট্রোজেনের মেন সোর্স যেটা চায়ের লিকার। আমি আগে তৈরি করে রেখেছিলাম যে ঝরঝরা চায়ের লিকার ঠিক এরকম হবে, কলা এবং ডিমের খোসা থেকে আমরা যেটা পেয়েছি ফসফরাস এবং পটাশিয়ামের সোর্স হিসেবে, সেই ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন নিয়ে তৈরি হয়ে গেল আমাদের এনপিকে সার, যা গাছের মূল পাতা ফুল এবং ফল বৃদ্ধিতে অনেক বেশি দরকার। আর আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে, যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ আমার সাথে।